হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেটা করবো আজকে অ্যাডভেঞ্চার অফ জোজো, যেটা হয়েছে রাজ চক্রবর্তীর নতুন সিনেমার, তার রিয়াকশন নিয়ে। তো দেখতে দেখুন লিআউটস ক্রিয়েটিভ আইডিয়াস। সো কয়েকটা আনসাকসেসফুল ফিল্ম দেওয়ার পর রাজ চক্রবর্তী নিয়ে এসছে আমাদের জন্য একটা বাচ্চাদের মুভি, যার মধ্যে লিড ক্যারেক্টারে আছে দুটো বাচ্চা, অ্যান্ড মুভিটা টোটালি অ্যাডভেঞ্চারের উপরে বেস করা। অ্যান্ড এতদিন ধরে যে ধরনের মুভি উনি করতেন, তার থেকে অনেকে আলাদা ধরনের মুভি এটা বানানোর চেষ্টা করেছে। তো চলুন দেখি ট্রেলারটা, হিয়ার উই গো। এটা ওই ওটার মতো করেছে, মার্বেলের মতন অনেকটা না, সেম অ্যাজ ড্রোন শট। এই সিনটা ভালো লাগছে, বড় পাহাড়ির জঙ্গল, বাহুবলী স্টাইল। যদি না থাকে তাহলে আমরা একদিন চেঙ্গিস হলো এই টাইগারটার নাম। মেরে দিল। আজ থেকে আমি আর তুই পশু পাখির অফিসার, তুই অফিসার হবে। আচ্ছা আচ্ছা, তুইও, আমরাই ওই লোকগুলোকে ধরাবো। তোদের কাছে যে বন্দুক আছে থাকুক না। আই থিঙ্ক একটা ব্রেক নিলে ভালো হয়। সো আমার তো ট্রেলারটা খুব ভালো লাগলো, তোমার কেমন লাগলো? ভালোই লাগলো, স্পেশালি বাচ্চাদের জন্য বেশি ভালো এটা। কিন্তু কি মনে হচ্ছে, বাচ্চারা কি এখন আজ মানে এখনকার বাচ্চারা কি এসব মুভি দেখবে, মানে আফটার ওয়াচিং চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান, এই ধরনের মুভি দেখতে চাইবে ওরা? কেন দেখতে চাইবে না, অবশ্যই দেখতে চাইবে। আই থিঙ্ক এটা প্যারেন্টসের দরকার কি এই ধরনের মুভিকে প্রমোট করুক বাচ্চাদের মধ্যে, বাচ্চাদেরকে নিয়ে যাক, যেখানে একদিকে বড় বড় হলিউডের মুভি আছে যারা বাচ্চারা খুব মন দিয়ে দেখে, জাঙ্গল বুক হলো, অ্যাভেঞ্জার হোক, তো ওসব মুভি বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়। তো এই ধরনের মুভিও আই থিঙ্ক প্যারেন্টসদের নিয়ে যাওয়া উচিত, কেন কি আমরা যেটা দেখি কি অনেক বছর ধরে বলিউডে কোনো মুভি নেই, কিন্তু হলিউডে ডেফিনেটলি সব ধরনের মুভি বানানো হচ্ছে, অ্যান্ড আমাদের টলিউডেও হচ্ছে, যেরকম চাঁদের পাহাড় হোক, অ্যামাজন অভিযান হোক, ইয়া কিছু এক জাস্ট কিছু মাস আগে একটা মুভি, ভালো মুভি এসেছিলো পোস্ত বলে, ওটাও হামি, ওটাও বাচ্চাদেরই মুভি, বাচ্চারা করেছিল অ্যান্ড বাচ্চাদের জন্য করেছিল। তো আই থিঙ্ক এই মুভিটাও সেরকমই, যেখানে বাচ্চারা রোল করছে, বাচ্চারা অভিনয় করেছে, অ্যান্ড মুভিটা বাচ্চাদের জন্য তৈরি হয়েছে। অ্যান্ড আরেকটা এর মধ্যে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেটা আমি দেখলাম, ওটা হলো সিজিআই ক্যারেক্টার একটা, যেটা হলো চাঙ্গেজ, মানে ওই বাঘের ক্যারেক্টারটা, ডেফিনেটলি ওটা আসল ক্যারেক্টার না, ওটা সিজিআই দিয়ে বানানো। তো ওই ওই ব্যাপারটা টোটালি, যে VFX সিজিআই ব্যাপারটা টোটালি ভালোই করেছে, আমাদের টলিউডে খুব নিট অ্যান্ড ক্লিন কাজ করার চেষ্টা করছে, মানে সিজিআই ক্ষেত্রে হয়তো অতটুকু উন্নতি করতে পারেনি,
মেবি বাজারের জন্য, কিন্তু যতটুকু করে অনেকটা ভালোই করছে। অ্যান্ড সব থেকে বড়ো যেটা চ্যালেঞ্জ হলো কি পরপর অনেকগুলো মুভি রাজ চক্রবর্তীর ফ্লপ হয়েছে, কিন্তু আই থিঙ্ক এই মুভিটা সাম হাউ খুবই ভালো একটা চান্স নিয়ে আসবে রাজ চক্রবর্তীর জন্য, অ্যান্ড মুভিটা সাকসেসফুল হবে। তোমার কী মনে হচ্ছে এই মুভিটা আমার গিয়ে হলে গিয়ে দেখা উচিত? অ্যান্ড সাথে সাথে ছোটো ছোটো বাচ্চাদেরও আই থিঙ্ক যা যা ছোটো ছোটো বাচ্চা আছে ওরাদেরও এই মুভিটা যাওয়া উচিত। অ্যান্ড আমাদেরও তো 24টা বাচ্চা আছে ছোটো ছোটো। ইয়েস, আমাদের সঙ্গে আমাদের কাছে আমাদের এসে টিউশন পড়ে বাজান ছোটো ছোটো বাচ্চারা আছে যারা, আর তো ওদেরকে ওদের প্যারেন্টসদের বলা হবে কি এই এই ধরনের মুভি ওরা গিয়ে দেখুক, ওদের প্যারেন্টস এই ধরনের মুভি নিয়ে যাক ইনস্টেড অফ নাকি হিন্দি মুভি এমন মনে হয় খারাপ হবে, ডেফিনেটলি ভালো হয়। কিন্তু বড়োদের মুভি ছোটোদের মুভিটা ডিফারেন্স হয়, মানে একটা ছোটোদের মুভি ছোটোদের একটা মানে যেন ছোটোবেলা থাকে অনেক কিছু আমাদের আলাদা জিনিস হয়, তো ওসব জিনিসগুলোকেও প্যারেন্টসদের প্রমোট করতে হয় বাচ্চাদের মধ্যে। তো আই থিঙ্ক এটা খুবই ভালো একটা সুযোগ, ভালো একটা মুভি যেটা বাচ্চাদের জন্য মুভিটা বানানো হয়েছে। আই থিঙ্ক বাচ্চাদের যাওয়া উচিত, প্যারেন্টসদের নিয়ে যাওয়া উচিত। তো আমি তো এই মুভিটার জন্য খুবই এখন থেকে অপেক্ষায় রইলাম, আশা করছি আপনারাও থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ডেফিনেটলি ক্রিয়েটিভ আইডিয়াস। অ্যান্ড ডিসক্রিপশন যতগুলো ভিডিও আছে তাতে আপনারা দেখবেন কী কী আর ভিডিও আমাদের রেখেছি আপনাদের জন্য, আমাদের প্রিভিয়াস রিয়াকশন অ্যান্ড রিভিউ ভিডিওগুলো দেখবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ধন্যবাদ, হ্যাভ এ নাইস ডে।